আসসালামু আলাইকুম শফি আহমেদ স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর যে টিউটোরিয়াল ক্লাসগুলো এখন চলছে সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্টোটোর ফুল কোর্স এবং ফ্রিল্যান্সিংয়ের জন্য সেটা আর আজকের ভিডিওতে এটা হচ্ছে ক্লাস সিক্স আজকের ভিডিওটা ক্লাস সিক্স এবং আজকের ভিডিওতে আমরা রোটের টুল সম্পর্কে আলোচনা করব রোটের টুল দিয়ে প্রজেক্ট বানাবো ঘড়ি বানাবো ঘড়ি কিভাবে বানাতে হয় একদম অ্যাকুরেটলি এবং সেগুলো কিভাবে বিক্রি করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে দিতে হয় ওয়েবসাইটে কিভাবে আছে সেগুলো আজকে দেখব তো চলুন সেটা শুরু করা যাক আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম দেখতে পাচ্ছেন প্রথমেই আমি একটা ব্রাউজার ওপেন করে নিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই সেটা হচ্ছে আপনি গ্রাফিক রিবারে চলে যাবেন গ্রাফিক রিবার ডট নেট এটাতে চলে যাবেন গিয়ে আপনি এখানে সার্চ করবেন হচ্ছে ওয়াচ 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 লিখে এখানে সার্চ করবেন সো আমি ওয়াচ লিখে এখানে সার্চ করলাম সো এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়াচের আইকন আছে তারপর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওয়াচ এই যে ওয়াচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফটোশপও আছে ইলাস্ট্রেটরও আছে একদম অরিজিনাল ফাইল আছে এটা কিন্তু দাম হচ্ছে সাত এই যে দেখতে পাচ্ছেন ওয়াচ এইটাও কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে বানানো তাহলে বুঝতেই পারছেন যে এই ওয়াচগুলো এই যে ওয়াচের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও ইলাস্ট্রেটর দিয়ে বানানো সো আপনারা বুঝতেই পারছেন যে এই ওয়াচগুলো যখন আমরা ওয়াচের ডিজাইনটা ঠিক মতো করতে পারবো ইলাস্ট্রেটরে সেটা কিন্তু আমরা মার্কেট প্লেসে বিক্রি করতে পারবো এবং সেই উদ্দেশ্যে প্রথমেই এটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি সো এইটাকে আমরা রেখে দিলাম আর আপনি প্রথমে একদম প্রাথমিকভাবে যেটা দিয়ে ইয়ে করবেন প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে গুগল সার্চ করবেন ওয়াচ লিখে ওয়াচ লিখে গুগল সার্চ করবেন এবং ইমেজে ক্লিক করবেন দেখবেন যে হাজার হাজার ওয়াচ আপনার এখানে চলে আসছে সেইখান থেকে আপনি নিতে পারবেন স্যাম্পল নিতে পারবেন অথবা এখানে লিখবেন হচ্ছে ওয়াচ এআই বা ডবল ইলাস ইলাস্ট্রেশন ওয়াচ ইলাস্ট্রেশন লিখবেন তাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস আসবে সো আজকে একদম বেসিক যেহেতু রোটেট টুলের সাহায্যে এই যে ওয়াচটা দেখতে পাচ্ছেন এইটা অথবা কোনটা দেখাবো কোনটা দেখাবো এইটা এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে এটা চলে আসলো এবং এটাকে আমরা এটাকে আমরা উদাহরণ ধরে কাজটা আমরা করে ফেলবো সো প্রথমে হচ্ছে যে কোনো একটা জিনিস যদি আপনি রোটেট করতে চান তাহলে কিভাবে করবেন যেমন এই কি আমরা ধরি এই যে দেখতে পাচ্ছেন অবজেক্ট অথবা আপনি যদি এখান থেকে একটা রেকটিঙ্গেল থেকে এই যে দেখতে পাচ্ছেন রেকটিঙ্গেল টুল এখান থেকে যদি কোনো একটা কিছু আপনি আঁকেন যেমন এটা আঁকলেন আঁকার পরে ফিল করে দিলেন ফিল করে দিলেন এখন এই জিনিসটাকে আপনি যদি রোটেট করতে চান তাহলে প্রাথমিকভাবে যেটা করতে পারেন রোটেট করার জন্য প্রথমে যেটা করতে পারেন একদম সিম্পলি আপনার মাউসটা এই সাইডে আনতে পারেন যেমন এই যে সাইডে আনলাম আনার পরে যদি একটু উপরে উঠাই এই কোনাটা কোনার দিকে এই কোনার দিকে উঠানোর সাথে সাথে দেখুন মাছটা আমার পরিবর্তন হয়ে যাচ্ছে যে মাছটা পরিবর্তন হয়ে যাচ্ছে দেখুন মাছটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে এখানে রাখলে একরকম এই কোনায় আঁকলে আরেক রকম এইখানে রাখলে একরকম এই কোনায় আনলে আরেক রকম এইখানে রাখলে একরকম এই কোনায় আনলে আরেক রকম অর্থাৎ বক্র হয়ে যাচ্ছে এবং এই কোনায় আনলে সেম তাহলে আমরা বুঝতে পারলাম যে যে কোনো চারটা কোনাতে যখন আমরা মাছটা আনবো তখন এই চিহ্নটা যখন আসবে তখন ক্লিক করে আমি যদি মাউসটা উপরের দিকে টান দিই এইভাবে এই যে দেখুন এই যে ক্লিক করলাম এই যে উপরের দিকে টান দিচ্ছি দেখুন রোটেট হচ্ছে এই যে দেখুন রোটেট হচ্ছে এখানে ছেড়ে দিলাম এই যে দেখুন রোটেট হয়ে গেল আবার ক্লিক করে আবার এখানে ক্লিক করে যদি আমি এইভাবে আনি উপরের দিকে মাউসটা এবং এইভাবে যদি ঘোরাই মানে গরির কাটার বিপরীত দিকে তাহলে গরির কাটার বিপরীত দিকে রোটেট হচ্ছে দেখতে দেখুন আবার যদি আমি এইভাবে ক্লিক করে যদি গরির কাটার দিকে আমি রোটেট করতে চাই দেখুন আমার মাউসটা যখন এভাবে ঘুরাচ্ছি ওইটাও কিন্তু এভাবে ঘুরছে এই সিস্টেমে কিন্তু আপনি রোটেট করতে পারবেন তাহলে রোটেট করার প্রাথমিক কি একটা ইয়া পেলাম আমরা সেটা হচ্ছে মাউসের সাহায্যে প্রাথমিকভাবে মাউসের সাহায্যে আমরা খুব সহজেই রোটেট করতে পারি আচ্ছা এখন চলে আসি হচ্ছে রোলারে আগের ক্লাসে কিন্তু শিখিয়েছিলাম রোলার কীভাবে আনবেন কন্ট্রোল আর দিয়ে কন্ট্রোল আর দিচ্ছি এই যে দেখুন এখানে রোলার শো হয়ে গেছে এইখান থেকে একটা রোলার এখানে নিয়ে আসলাম টান দিয়ে এবং বাম পাশ থেকে এই রোলারের উপর থেকে ক্লিক করে আরেকটা নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন দুইটা রোলার যে সংযোগ স্থলটা হলো এটা হচ্ছে এটা এখানে এখন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এইখানে একটা আমি বৃত্ত আঁকব দেখুন একটা বৃত্ত এইখান থেকে ক্লিক করে আমি এঁকে দিচ্ছি দেখুন এই বৃত্তটা এই যে দেখুন কি সুন্দরভাবে আঁকা হয়ে গেল এখন এই বৃত্তটা আঁকার সময় কয়েকটা ফ্যাক্ট আপনাদেরকে বলি দেখুন প্রথমে হলো এই যে একদম এইখানে আপনি ক্লিক করলেন হ্যাঁ একদম এইখানে সেন্টারে সেন্টারে যখন আপনি ক্লিক করলেন ক্লিক করে বৃত্ত যখন আঁকবেন যদি আপনি শিফটে ক্লিক করে আঁকেন শিফটে চেপে রেখে তাহলে বৃত্তটা এরকম হবে ক্লিক করে টান দিলে এরকম হবে দেখুন এরকম হবে এরকম হবে এদিকে আনলে এরকম হবে উপর দিকে নিলে এরকম হবে আবার এই উপর দিকে বাম দিকে নিলে এরকম হবে নিচের দিকে বাম দিকে নিলে এরকম হবে এবং ডান দিকে নিলে এরকম হবে কিন্তু আপনি যদি সেম জিনিসটা অল্টারে চেপে রেখে করেন দেখুন এই বৃত্ত থেকে বাইরের দিকে হচ্ছে দেখুন বৃত্ত দিকে বাইরের দিকে হচ্ছে এখন বৃত্তটা এরকম হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে মানে সোজা হচ্ছে না তাহলে আপনি অলটারে কিন্তু অলরেডি চেপে রেখেছেন অল্টারও চেপে রেখেছে এবং মাউসেও কিন্তু ক্লিক অবস্থায় আছে এই যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এখন আমি মাউসটা যা নাড়াচ্ছি এখন কিন্তু অল্টারে ক্লিক অবস্থায় আছে এবং মাউসে ক্লিক করা অবস্থায় আছে এখন এটাকে যদি প্রপোর্শনালি বৃত্ত আঁকতে চাই তাহলে আমাকে এই মাউসের ক্লিকটা এবং অল্টারে যে চেপে রেখেছি একই সাথে আমাকে শিফটে চাপতে হবে এই যে দেখুন এখন বৃত্ত প্রপোর্শনালি বড় হচ্ছে তাহলে বুঝতে পারছেন যে বৃত্ত যদি আপনি আঁকতে চান মনে করুন বৃত্তটা আপনি এখান থেকে আঁকবেন যে কোনো একটা সেন্টার থেকে এখান থেকে এখন যদি ক্লিক করে টান দেন বৃত্ত হবে যে নিচের দিকে হলো আবার এটাকে যদি প্রপোশনাল করতে চান প্রপোশন করতে চান মানে প্রপোশন একদম একদম একজাক্ট বৃত্ত আকারে তাহলে শিফটে চাপতে হবে এই যে শিফটে চাপলে এদিকে হচ্ছে আবার যদি মাউসটাকে যদি একটু বাম দিকে আনেন তাহলে কি হবে এই এদিকে হবে আবার মাউসটাকে যদি উপরের দিকে নেন তাহলে কী হবে এদিকে হবে মাছটাকে যদি উপরের দিকে ডান দিকে নেন তাহলে এরকম হবে এখন এই যে আপনি এই জায়গাটা থেকে যদি আপনি একটা বৃত্ত বের করতে চান তাহলে অল্টারে চাপবেন তাহলে এখান থেকে বৃত্ত বের হবে এভাবে অলটারে চেপে রেখে ক্লিক করে টান দেবেন তাহলে এভাবে বের হবে এবং প্রপোর্শনটা যদি ঠিক রাখতে চান তাহলে শিফটে চাপবেন এই যে দেখুন সুন্দরভাবে হয়ে গেল আশা করি আপনারা এটা পারবেন তাহলে এখানে কি হলো এখানে একটা বৃত্ত এঁকেছি এখন কি করব? এখন আমি এইখান থেকে আরেকটা বৃত্ত আঁকব এইখানে আমি আরেকটা এইখান থেকে গাইড নিচ্ছি রোলারে ক্লিক করে একটা গাইড নিয়ে এইখানে রাখলাম এই জায়গাটাতে তাহলে দেখুন এখানে কিন্তু আমি জুম করে নিচ্ছি জুম কিভাবে করতে হয় আশা করি আপনারা জানেন জুম হচ্ছে কন্ট্রোল কন্ট্রোলে আপনার কীবোর্ডে কন্ট্রোলে চাপলেন তারপরে আপনার কিবোর্ডে যে প্লাস এবং মাইনাস বাটন আছে প্লাস বাটনের চাপলে জুম ইন হবে মাইনাস বাটনে চাপলে কন্ট্রোলে চেপে রেখে আপনি মাইনাস বাটনে চাপলে জুম আউট হবে এবং যদি কন্ট্রোলে চেপে রেখে প্লাস বাটনে চাপেন জুম ইন হবে এ হচ্ছে জুম ইন আউট আর যদি মাউসের সাহায্যে করতে চান তাহলে আপনাকে কন্ট্রোল স্পেস একসাথে চাপবেন তাহলে জুম ইনের অপশানটা আসবে এখানে তখন আপনার মাউসটা দিয়ে ক্লিক করলেই জুম ইন হবে আবার যদি আপনি চান জুম আউট করতে তাহলে কন্ট্রোল অল্টার স্পেস দিবেন মাইনাসের চিহ্নটা আসবে তখন ক্লিক করবেন মাইনাস হবে এখন দেখুন গাইডটা কিন্তু ঠিকমতো বসে নেই আমরা এখানে সিলেকশন টুলে গিয়ে এই গাইডটাকে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন গাইড গাইড লক অবস্থায় আছে গাইডে ক্লিক করছি গাইডটা যেহেতু সিলেক্ট হচ্ছে না গাইড লক অবস্থায় আছে গাইডটাকে আনলক করতে হলে রাইট বাটনে ক্লিক করতে হবে এইখানে এই যে আনলক গাইড এখানে ক্লিক করে দিবেন তাহলে গাইড আনলক হয়ে যাবে এখন এই যে ক্লিক করলাম এখন সরছে দেখুন তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অ্যাকুরেটলি আছে এবং এইখান থেকে আরেকটা বৃত্ত আমরা বের করব এই যে আমরা এখান থেকে ইলিপসে ক্লিক করলাম রেক্টিঙ্গেল টুল থেকে ইলিপসে ক্লিক করলাম এবং অল্টারে চেপে রেখে একদম এইখানে মাঝখানে অল্টারে চেপে রেখে এইখান থেকে একটা বৃত্ত বের করবো এবং এই বৃত্তের কালারটা দিয়ে দিব হচ্ছে সবুজ সবুজ কালার দিয়ে দিলাম আচ্ছা এখন হচ্ছে আপনাদেরকে মজার একটা জিনিস দেখাই দেখুন এই যে বড় বৃত্তটাতে যখন আমরা ক্লিক করছি তখন আমরা যখন রোটেট করি যে রোটের টুলে আমরা চলে আসছি আস্তে আস্তে চলে আসছি রোটের টুলে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখন এই মুহূর্তে যে টুলটা দেখতে পাচ্ছেন এটাকে রোটের টুল বলা হয় এবং এটার যে শর্টকাট আছে সেটা হচ্ছে আর সবসময় বলে রাখি যে যখনই আপনি এই ক্লাসটা দেখছেন তখনই আপনি একটা অবশ্যই এরকম একটা ডায়েরি মেনটেন করবেন ডায়রিতে সবসময় লিখে রাখবেন ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো অভ্যাস পরবর্তীতে অনেক বেশি কাজে লাগবে সো যখন আমি এই রোটের টুলে আমি ক্লিক করবো এই রোটের টুলে দেখতে পাচ্ছেন দুইটা টুল আছে রোটের টুল এবং রিফ্লেক্ট টুল রিফ্লেক্ট খুবই সহজ এটা হচ্ছে আমার প্রথম সাবজেক্ট এই যে দেখতে পাচ্ছেন এটা সাবজেক্ট এবং আমি রোট কোনটা করব রোটেট করব হচ্ছে এইটাকে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট বৃত্তটা যেটা এটাকে এখন যেহেতু আমি এই ছোট্ট বৃত্তটাকে আমি কি করব রোটেট করব সেক্ষেত্রে এইটাকে সিলেক্ট করতে হবে এই ছোট বৃত্তটাকে সিলেক্ট করলাম তারপর রোটের টুলে চলে আসলাম এখানে ক্লিক করে এই যে রোটের টুলে চলে আসলাম চলে আসার পরে আপনি এখন দেখুন এইখানে একটা পয়েন্ট আছে এই যে জুম ইন করলাম এখন দেখুন এইখানে একটা পয়েন্ট আছে এই যে দেখুন একটা পয়েন্ট এটাকে বলা হয় পয়েন্ট পয়েন্ট সো পয়েন্টটা কি পিবোড পয়েন্টটা হলো সেই পয়েন্ট যে পয়েন্টটাকে কেন্দ্র করে কাজ করা হয় যে পয়েন্টটাকে কেন্দ্র করে কাজ সম্পাদিত হয় কাজ সম্পন্ন হয় সেটা এখন মনে মনে বলতেছেন যে সেটা আমি বুঝি নাই এখনই বুঝিয়ে দিচ্ছি এখন মনে করুন যে এই যে পিবোর্ড পয়েন্টটা এইটাকে যদি আমি এইখানেই রাখি তাহলে রোটেট কিন্তু এই পুবের পিবোর্ড পয়েন্টটাকেই কেন্দ্র করা হবে যেমন এইটাকে যদি আমি এই যে পিবোর্ড পয়েন্টে ক্লিক করে টান দিয়ে যদি আমি এইখানে নিয়ে আসি এই যে নিচে নিয়ে আসার পর আমি যদি এখন এই যে রোটেট টোলটাতে ক্লিক অবস্থা কিন্তু আছে এখন যদি আমি এইখান থেকে অল্টারে ক্লিক করি এবং এই যে পিবোর্ড পয়েন্ট দেখ লেখাটা দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক অবস্থায় আছে এই যে রোটের টুল তারপর অল্টারে চেপে রেখে এই পিবোর্ড পয়েন্টে যদি আপনি ক্লিক করেন এই যে দেখুন রোটেটের ডায়লগ বক্সটা চলে আসছে এবং এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বৃত্তটা আছে বৃত্ত মানে কি একটা বৃত্ত সমান তিনশো ডিগ্রি আমি আশা করি সেটা আপনি জানেন এখন আমাকে এখানে বলছে যে এই পিবট পয়েন্টটাকে কেন্দ্র করে এই যে বৃত্তটা আমি এঁকেছি এটাকে কত ডিগ্রি পর পর ঘুরাবো এখন মনে করুন তিনশো ডিগ্রি আমি মনে করুন তিনশো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে মনে করুন তিনশো ষাট বাঘ কত আট দিলাম আট মানে পানা, আট বার ঘুরাবো ইকুয়াল টু দি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি দিচ্ছি দিয়ে এখানে প্রিভিউ আছে এখানে কপি দিব কপি এই যে দেখুন আমি কিন্তু আট দিয়েছিলাম এখন দেখবেন এই পয়েন্টকে কেন্দ্র করে এটা রোটেট হবে যেহেতু একটা আমার এখানে কপি দিলাম এখন আমার কি করতে হবে ডুপ্লিকেট দিলেই হবে আর সেটা কিন্তু শিখিয়েছিলাম কন্ট্রোল ডি একবার যখন কপি দিলাম সেম জিনিসটাকে আবার যদি রিপিট করতে চাই তাহলে ডুপ্লিকেট হবে কন্ট্রোল ডি দিচ্ছি এই যে একবার একবার কন্ট্রোল ডিতে চাপছি আর দেখুন এই যে কেন্দ্র করে এখানে কিন্তু আটটা বৃত্ত অঙ্কিত হয়ে গেছে আমি যদি কন্ট্রোল ওয়াই দিই তাহলে এখানে প্রিভিউ আসবে এই যে দেখুন এই যে একটা বৃত্ত আমি একটু আপনাদেরকে কন্ট্রোল ওয়াই না সবগুলোকে একটু কালার করে দেখাচ্ছি একটু অপেক্ষা করুন এই যে কালার কালার এটা দিলাম এটা দিলাম তারপরে এইটাকে কোনটা দিব এইটা দিলাম তারপর এইটাকে দিচ্ছি এটা এইটাকে দিচ্ছি এটা মানে ভিন্ন ভিন্ন কালার এই কারণে দিচ্ছি যাতে আপনারা সহজে এই জিনিসটা বুঝতে পারেন যে এখানে কয়টা বৃত্ত অঙ্কিত হয়েছে দেখুন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই যে আটটা এখন এতক্ষণ যেটা বুঝালাম সেই জিনিসটাকে এখন যেটা আপনাদেরকে বুঝাবো সেটা হচ্ছে সেই রোটেরটা আপনারা মানে আপনার প্রজেক্টে কীভাবে কাজে লাগাবেন মনে করুন এই যে পিবোর্ড পয়েন্টটা আছে সেটা আমার দরকার হচ্ছে এখন এই বৃত্তের চতুর্দিকে ঘুরবে একদম অ্যাকুরেটলি সেটা কিভাবে এখন দেখুন এখন এই যে বৃত্তটা আমরা বড় বৃত্তটা এঁকেছিলাম সেই বৃত্তের এইটা হচ্ছে এটা হচ্ছে সেন্টার এই এই জায়গাটাতে মাউসটা আমার যেখানে আছে এখন যেহেতু আমি এই রোডের টুলে ক্লিক করেছি এখন এই পিবোড পয়েন্টটাকে ক্লিক করে টান দিয়ে এই সেন্টারে আনতে হবে এবং সেন্টার হয়েছে কিনা জুম করে একদম অ্যাকুরেটলি বসাতে হবে বসাবেন বসানোর পরে এইখানে কি করবেন এই যে মাঝে মধ্যে কিন্তু আপনার দেখবেন যে আপনার এই যে টুলটা কাজ কর মানে কাজ করছে না যখন একটু একটু কাজ না করে বা আপনার যে কোনো উপায়ে যদি কাজ না করে তাহলে আবার আপনি ক্লিক করে নেবেন এই যে টুলের উপরে ক্লিক করে নেবেন টুলটার উপরে ক্লিক করে এইখানে আসবেন এই যে পিবোর্ড পয়েন্টটা কিন্তু এইখানে নিয়ে আসছে এই উপর থেকে কিন্তু এখানে নিয়ে আসছি উপর থেকে এখানে পিবোর্ড পয়েন্টটাকে নিয়ে আসছি এখন জাস্ট অলটারে ক্লিক করে এখানে ক্লিক করুন এই যে দেখুন আবার সেই রোটেটের যে এটা এটা চলে আসছে এখন আমি কি করব এখন হচ্ছে আমার এটা ঘড়ির সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান ঘড়িতে কি হয় ঘড়িতে হয় হচ্ছে বারো ঘন্টায় বারো ঘন্টায় ভাগ করা থাকে একটা ঘড়ি বারো ঘন্টায় ভাগ করা থাকে সেক্ষেত্রে আমি যদি বারোটা দাগ দিতে চাই প্রাথমিকভাবে বারো ঘন্টা হিসেবে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আমি আবার ক্যালকুলেটার চলে যাচ্ছি ক্যালকুলেটারটা কোথায় আমি তিনশো ষাট ডিগ্রিকে বাঘ দিচ্ছি বারো দিয়ে দেখুন তিরিশ ডিগ্রি তাহলে আমি এখানে তিরিশ ডিগ্রি দিচ্ছি তিরিশ ডিগ্রি দিয়ে এখানে কপি দিচ্ছি কপি দেওয়ার সাথে সাথে এইখানে দেখা যাচ্ছে না এই যে দেখুন একটা কপি হয়ে গেল এখন যদি আমি কন্ট্রোল ডি দিই তাহলে দেখুন একদম অ্যাকুরেটলি আমার কি হচ্ছে বারোটা দাগ হয়ে যাচ্ছে এই বারোটা দাগে কিন্তু আমি ওয়ান এটা হচ্ছে বারো এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এই যে বারোটা এইভাবে কিন্তু আমরা এ করতে পারব আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ঘড়িতে কয় মিনিটে এক ঘন্টা হয় ষাট মিনিটে সেক্ষেত্রে কিন্তু এই একদম এই যে বৃত্তটা আছে এই চতুর্দিকে ষাটটা দাগ দিতে হবে একদম অ্যাকুরেটলি সেটা কীভাবে দেবেন সেমভাবে কিন্তু আপনি দিতে পারবেন মনে করুন এখানে আমি কি করলাম একটা একটা রেকটিঙ্গেল নিলাম রেকটিঙ্গেল টুলে গিয়ে এখানে সুন্দর করে একটা রেক্টিঙ্গেল আমি এখানে নিলাম এই যে রেক্টেঙ্গেল হয়ে গেলো এটাকে এই পাশে বাড়িয়ে দিলাম এবং এটার কালারটা দিয়ে দিলাম অন্য একটা কালার হুম অন্য একটা কালার দিয়ে দিলাম এখন সেমভাবে এটাকে যদি আমি রোটেট করতে চাই সেমভাবে আমার রোটेट টুলে যেতে হবে এটাকে একটু ছোট করে নেই আমাকে যেতে হবে রোটेट টুলে এখানে যে পিভার পয়েন্টটা আছে এটাকে ক্লিক করে টান দিয়ে এই যে পিবোর্ড পয়েন্ট ক্লিক করে আর একটু জমিন করতে হবে পিভার্ড পয়েন্টটাকে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসতে হবে এই যে পিভোর পয়েন্ট এখানে রেখে দিলাম এখন কি করবো আমরা রোটে টুলে ক্লিক করে এইখানে আসব অল্টারে চেপে রেখে এই জায়গাটাতে একটা ক্লিক করব এইখানে দেখতে পাচ্ছেন রোটেড অপশন চলে আসছে এখন আমরা তিনশো ষাট ডিগ্রিকে ষাটটা ভাগে ভাগ করব তাহলে আমরা কি করব এখন তিনশো ষাট ডিগ্রিকে ভাগ দিব ষাট বাঘে সো ইকালটি দিলাম ছয় ডিগ্রি তাহলে ছয় ডিগ্রি এখানে আমরা দিব কত ছয় ছয় দিয়ে দিলাম এবং এখানে কপিতে ক্লিক করে দিচ্ছি এই যে দেখুন এখানে একটা কপি হয়ে গেল এখন সেমভাবে আমরা কি করব কন্ট্রোল ডিতে চাপব কন্ট্রোল ডিতে যদি চাপ দিই একটা একটা করে তাহলে এখানে কিন্তু সুন্দরভাবে আমার মিনিট এবং সেকেন্ডের যে কাটাগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন সুন্দর করে বসে যাচ্ছে এই যে সুন্দরভাবে বসে যাচ্ছে এখন হচ্ছে এখানে একটু দেখুন আমরা গাইডটাকে একটু হাইড করে দিচ্ছি গাইড এই গাইডগুলো যে আছে এই গাইডগুলোকে হাইড করার জন্য আপনাকে যেটা করতে হবে কন্ট্রোলে চেপে রেখে আপনার যে সেমিকোলন বাটন আছে সেটাতে চাপ চাপতে হবে তাহলে এটা হাইড হবে আবার যদি শো করতে চান তাহলে কন্ট্রোলে চেপে রেখে সেমিকোলন বাটনে আবার চাপ দেন চাপ দিবেন আবার শো হবে সো হাইড করে দিচ্ছি এবং এইখানে একটু একটা জিনিস দেখুন এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্টের একটা অবজেক্ট অ্যারেঞ্জমেন্টের একটা কাজ সেটা হচ্ছে এখানে অবজেক্ট কয়টা আছে দেখুন এখানে অবজেক্ট আছে হচ্ছে তিনটা এই যে পিছনের একটা আর এই যে একটা এই যে একটা এখানে তিনটা সো এইখানে দেখতে পাচ্ছেন যে এইটার উপরে যেহেতু এটা মানে আছে এটা কি একটু অর্ড লাগছে দেখতে এটাতে হয়তো এটাতে ক্লিক করে এটা ডিলিট করে দিবেন অথবা যদি ডিলিট করতে না চান তাহলে যেটা করবেন এটা এটাতে ক্লিক করবেন ক্লিক করে এখানে রাইট বাটনে ক্লিক করবেন এখানে চলে যাবেন অ্যারেঞ্জে অ্যারেঞ্জে গিয়ে আপনি স্যান্ড ব্যাকওয়ার্ড আর স্যান্ড টু ব্যাক স্যান্ড ব্যাকওয়ার্ড যেটা সেটা হচ্ছে একটা একটা করে যাবে আপনার যদি অনেকগুলা অবজেক্ট থাকে তাহলে একটা একটা অবজেক্ট করে পিছনের দিকে যেতে থাকবে সেটাকে স্যান্ড ব্যাকওয়ার্ড বলা হয় এবং স্যান্ড টু ব্যাক দিলে একদম ব্যাকে চলে যাবে এখন এটাকে আপনি যারা করতে পারেন একটা একটা করে একটা একটা করে সব সবগুলোকে যেমন এখানে এই যে এটা আছে এটাকেও তারপরে শিফটে চেপে রেখে এটাকে তারপর শিফটে চেপে রেখে এটাকে শিফটে চেপে রেখে এটাকে শিফটে চেপে রেখে এটাকে শিফটে চেপে রেখে এটাকে শিফটে চেপে রেখে চেপে রেখে চেপে রেখে তাহলে কি হলো আমাদের মাল্টি পারপাস সিলেক্ট হলো এখন কি করবেন আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করে এখানে অ্যারেঞ্জ স্যান্ড টু ব্যাক সবগুলো একসাথে ব্যাকে চলে গেছে দেখুন সবগুলো একসাথে ব্যাকে চলে গেছে এইভাবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বৃত্তটা আছে এটাকে আরেকটু বড় করা দরকার এটাকে একটু যদি বড় করতে চান অল্টার এবং শিফট একসাথে চাপ চাপ দিবেন অল্টার এবং শিফট একসাথে চেপে তারপর এখানে ক্লিক করে টান দিবেন তাহলে দেখবেন যে প্রপোর্শনালি বড় হচ্ছে এই যে বড় হয়ে গেছে সো এখন আমরা কি করব আমাদের গড়ির কাটাগুলো এখানে বসাবো এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গড়ি আছে এখানে কিন্তু গড়ি আছে সেমভাবে কিন্তু আমরা কাজটা করবো এবং এইখানে যে ১২টা একটা সেটাও কিন্তু আপনি লিখে দিতে পারবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সো এখন আপনি যেটা করবেন এখান থেকে আবার গাইডগুলো শো করবেন সেটা যেন কন্ট্রোল সেমে চাপ দিবেন এই যে গাইড শো হচ্ছে এখন আপনি যেটা করবেন এই মাঝখান থেকে গড়ির যে কাটা আছে সেগুলো আপনি বানাবেন সেটা বানানোর জন্য কি করবেন সেটা বানানোর জন্য আপনি একটু ছোট করে নিচ্ছি আপনি চলে যাবেন হচ্ছে লাইন সেগমেন্ট তুলে এই যে লাইন সেগমেন্ট এই লাইন সেগমেন্ট তুলে গিয়ে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে এভাবে টান দিন তো ক্লিক করে টান দিলেন দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই উপরে এইখানে ক্লিক করে যে কোনো একটা কালার দিন যেমন আমি এখানে কি কালো কালার দিলাম দিয়ে এখান থেকে স্ট্রোকটাকে আপনি ক্লিক করে বাড়িয়ে দিন আরও বাড়িয়ে দিন হ্যাঁ আরও বাড়িয়ে দিলাম আর আর একটু বাড়াতে হবে হ্যাঁ বাড়িয়ে দিলাম এখন যেটা করব এখানে আছে ইউনিফর্ম এইখানে এইটা দিয়ে দিব এটা এই যে দেখুন সুন্দর একদম রেডিমেড মানে গড়ির কাটা হয়ে গেছে এটাকে আমরা যেটা করব ছোট করে দিব এটাকে ক্লিক করে ছোট করে দিলাম আরও ছোট করতে হবে হ্যাঁ এটাকে আরও ছোট করতে হবে আরও ছোট করতে হবে সো এটাকে আমরা যেটা করতে পারি ঘন্টার খাটা হিসেবে ধরতে পারি এবং এটা স্ট্রোকটাকে আমরা কমিয়ে দেবো এইখান থেকে এখান থেকে বিশ দিয়ে দিলাম হ্যাঁ বিশ দিয়ে দিলাম এবং এই জিনিসটাকে আমি কোথায় রাখবো এইখানে দেখুন এইখানে এখন সেমভাবে এই জিনিসটাকে কপি করব একটা সেটার জন্য এখানে আপনি অল্টারে চেপে রেখে ক্লিক করে টান দিলেও কপি হবে অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেও হবে এইটাকে কী করব আমরা আমাদের এখান থেকে আরও সুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে টান দিয়ে লম্বা করে দিতে হবে এটাকে আমরা করব যেটা একটু রোটেট করব রোটেট করার জন্য এই যে এই জায়গায় আসলাম মাউসটা এরকম হলো ক্লিক করে টান দিলাম আবার ক্লিক করে এটার উপরে বসাই দিলাম এইটাকে হ্যাঁ এবং এই জায়গাটা থেকে একটু টান দিয়ে কমিয়ে দিব হ্যাঁ এটা হচ্ছে কি মিনিটের কাটা এটা ঘন্টা এটা মিনিট এবং সেকেন্ডের কাটা এখন বানাবো সেমভাবে অল্টারে চেপে রেখে এটাকে ক্লিক করে টান দিব এবং এইটার যে স্ট্রোক আছে সেটাকে আমরা কমিয়ে দিব আরও কমিয়ে দিব হ্যাঁ আরও কমাতে হবে আরও কমিয়ে দিলাম এবং এই জিনিসটাকে টান দিয়ে একদম এই বরাবর নিয়ে আসবো হুম এটাকে রোটেট করব রোটেট করলাম রোটেট করে আরও এই নিয়ে আসতে হবে হুম এখন এটাকে আমরা এই জায়গাটাতে বসায় দিলাম সো এখানেও দিতে পারেন বা এটা হচ্ছে যে জায়গাটাতে একদম সুন্দরভাবে বসে সেই জায়গাটাতেই দেওয়া আমি এইভাবে দিচ্ছি হম হয়ে গেল এখন জাস্ট এই জায়গাটাতে একটা বৃত্ত আঁকবো ছোট করে এখানে এখান থেকে ক্লিক করে ক্লিক করে এখানে একটা বৃত্ত রেখে দিলাম এবং এটার ফিল করে দিলাম কি সাদা সাদা এবং এটাকে এনে এটার উপর বসিয়ে দিব হুম একদম অ্যাকুরেটলি মাঝখানে আছে সো এবং এইটার কালারটা দেখতে পাচ্ছেন যে একটু অনেক বেশি ডিস্ট্রাকটিভ লাগছে হুম কালারটা চেঞ্জ করে দিলাম হুম মোটামুটি হয়ে গেল সো এইখানে কিন্তু তারা একটু বেশি কাজ করেছে কোনটা যেমন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যেমন বেশি কাজ করেছে হচ্ছে এইখানে যেমন সেকেন্ডের কাঠাটা বানানোর জন্য তারা এখানে এইভাবে প্রথমে একটা টান দিয়েছে তারপর এইখান থেকে আরেকটা একটু বড় করে এভাবে নিয়েছে এবং এটা কালো কালার করে দিয়েছে কালারটা আমি সেমভাবে দেখাচ্ছি আপনাদেরকে সেমভাবে আপনি কিন্তু সেটা ট্রাই করবেন ট্রাই করলে কিন্তু আপনিও পারবেন এটা কিন্তু তেমন কোনো কঠিন কাজ নয় একদমই সহজ কাজ সো এইরকম তৈরি করেছে এবং এই রকম কাটা যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনি পারবেন কোনো সমস্যা নেই যেমন প্রথমে হচ্ছে এইভাবে একটা আপনাকে যে কোনো একটা রেকটিঙ্গেল নিতে হবে তারপর এইখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করতে হবে ক্লিক করে আপনাকে এই মাঝ বরাবর দেখুন এইখান থেকে আপনাকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এই মাঝ বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে এবং এইখানেও সেমভাবে মাঝ বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট আপনাকে নিতে হবে নিয়ে এখানে ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নিচের দিকে টান দিতে হবে এইভাবে এইভাবে এবং এইখানে যেটা করতে হবে আপনাকে ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করবেন এই জায়গাটাতে ক্লিক করে এটা ডিলিট করে দেবেন এবং এই পাশেরটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করে অল শিফটে চেপে রেখে এটা এইখানে মিলিয়ে দিবেন দেখুন এই এইভাবে আপনি ঘড়ির কাটা বানিয়ে ফেলতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এরা যে এটাতে যেভাবে ব্যবহার করেছে এবং টুয়েলভ ওয়ান টু থ্রি এইগুলো তো আপনি লিখতেই পারবেন আশা করছি আশা কীভাবে লিখবেন দেখুন এই টাইপ টুলে যাবেন এখানে ক্লিক করে প্রথমে হচ্ছে টুয়েলভ এই যে দেখতে পাচ্ছেন টুয়েলভ টুয়েলভটাকে এই মাঝখানে আনলাম সো এখানে বারো সংখ্যাটা লিখে নিলাম এখন এটাকে যদি আমি রোটেট করতে চাই সেমভাবে আমার রোটের টুলে চলে যাব এবং কিবোর্ড পয়েন্টটাকে একদম মাছ মাছ বরাবর এখানে ক্লিক করে এখান থেকে ক্লিক করে মাছ বরাবর নিয়ে আসবো এখানে তারপর এখান থেকে অল্টারে ক্লিক করে এখানে আবার একটা ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন অল্টারে ক্লিক করে এখানে ক্লিক করছি রোটেট যে টুলটা আছে সেটা এখানে চলে আসলো সেমভাবে আমরা এটাকে বারো ভাগে ভাগ করব তিনশো ষাট ডিগ্রিকে তাহলে তিনশো ষাট ডিগ্রি বাঘ বারো তাহলে তিরিশ ডিগ্রি এখানে আমরা তিরিশ ডিগ্রি বসিয়ে দিচ্ছি তিরিশ ডিগ্রি এবং কপিতে ক্লিক করছি এখন আমি যেটা করব। এইখান থেকে জাস্ট কন্ট্রোল ডি চাপবো তাহলে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে লেখাগুলো এখানে চলে আসছে এখন জাস্ট এখান থেকে আমরা কি করতে পারি এখানে আমরা সিলেকশান টুলে গিয়ে এখানে ডাবল ক্লিক করে এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে টু এই যে ফোর আছে ফোরটাকে এখানে দিয়ে দিলাম ফোর এটাকে দিতে হবে ফাইভ এই হচ্ছে সংখ্যা সো এইভাবে আপনার সংখ্যাও দিয়ে দিতে পারবেন এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে অবজেক্ট লকিং মনে করেন এখানে কিন্তু অনেকগুলো অবজেক্ট আছে কন্ট্রোল ওয়াই দিলে কিন্তু বুঝতে পারবেন এই দেখুন কন্ট্রোল ওয়াই দিলাম দেখুন অনেকগুলো অবজেক্ট কিন্তু আছে এই যে একটা অবজেক্ট এই যে একটা অবজেক্ট এই যে একটা অবজেক্ট পুরো বৃত্তটার একটা অবজেক্ট এই যে দাগগুলো আছে সেগুলো আরেকটা একটা অবজেক্ট এখন মনে করেন এই যে বৃত্তটা আছে সেটাকে যদি আপনি লক করতে চান তাহলে কন্ট্রোল টু দিতে হবে কন্ট্রোল টু দিলে এটা লক হয়ে যাবে তখন কিন্তু এটাতে কাজ করবে না আপনি শান্তিমতো অন্যান্য জিনিসগুলোতে কাজ করতে পারবেন যদি সেটাকে আনলক করতে চান রাইট বাটনে ক্লিক করে এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন আনলক আনলকে ক্লিক করে দেবেন আনলক তাহলে এটা আনলক হয়ে যাবে এখন কিন্তু এদিক সেদিক নাড়ানো নাড়ানো যাবে সো অবজেক্ট লক করতে হলে এইভাবে আপনি লক করবেন এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কোনো একটা অবজেক্টে কিভাবে ড্রপ শেডু দিবেন সেটা প্রথমে আপনি যে অংশটা ড্রপ শেডু করতে চান সেটাকে সেটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করবেন যেমন এটাতে আমি ক্লিক ড্রপ শেডু দিব এখন এটাতে ক্লিক করছি তারপর এখানে ইফেক্টে ক্লিক করছি এখানে স্টাইলাজে ক্লিক করছি তারপর এদিকে এসে এই যে ড্রপ শেডু লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করছি এখন এই ড্রপ শেডু আপনি কিভাবে দিবেন কোন দিকে দিবেন এটার যে অপাসিটি আছে তারপরে এক্স অফসেট আছে ওয়াই অফসেট আছে ব্লার আছে সেই জিনিসগুলো এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং মুড আপনার মাল্টিপ্লাই থাকবে নাকি নর্মাল থাকবে এইরকম প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এবং ডার্কনেস আপনার কতটুকু থাকবে সেটাও কন্ট্রোল করতে পারবেন সো আমি এখান থেকে অক্ষা করে দিচ্ছি এবং এটাকেও ক্লিক করে সেমভাবে ইফেক্ট স্টাইলাইজ ড্রপ দিয়ে দিলাম সেম এটাকেও ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শেডু এটা দেখতে পাচ্ছেন বেশি চলে আসছে বেশি যেহেতু চলে আসছে তাহলে এক্স এই যে দেখতে পাচ্ছেন এক্স অফসেট এটাতে ক্লিক করে মাউসটা যখন ঘোরাবেন এই যে দেখুন মাউসটা ঘুরে এদিক সেদিক যাচ্ছে সো আমি মাউসটা ঘুরিয়ে এদিক সেদিক নিয়ে নিলাম এখানে নিচের দিকে ক্লিক করেও এদিকে নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি সুন্দরভাবে আছে এখানে অকেতে ক্লিক করে দিচ্ছি দেখুন এই অফ শেডুটা দেওয়ার ফলে কিন্তু গড়িটা সৌন্দর্যটাই অন্যরকম হয়ে গেছে এমনকি আমি এটাতে ক্লিক করে আমি কন্ট্রোল টু দিয়ে লক করছি এইটাতে তারপর এইটাতে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অংশগুলো আছে এইটাও আমি রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করে নিচ্ছি অথবা কন্ট্রোল জিতে দিলেও গ্রুপ হয়ে যাবে তারপর এইটাকেও আমি কন্ট্রোল টু দিয়ে এটাকেও আমি কি করছি লক করে দিলাম এখন আনলক আছে হচ্ছে এই অংশগুলো এখন আমি যেটা করব এই অংশগুলোকে অল সিলেক্ট করব অল সিলেক্ট করলাম তারপর এখানে অবজেক্টে ক্লিক করে এক্সপেন্ডে ক্লিক করছি এবং এই যে অবজেক্ট আছে ওকে দিয়ে দিলাম সবগুলো কি হলো আমার এক্সপেন্ড হয়ে গেলো এক্সপেন্ড হওয়ার পরে আমি ইফেক্টে ক্লিক করছি স্টাইলেজে ক্লিক করছি এবং ড্রপ শেডোতে ক্লিক করছি সবগুলোতে ড্রপশেডও চলে আসছে এবং অপাসিটি আমি আরও কমিয়ে দেব এইখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে সিক্সটি ওকে এখন দেখুন গড়ি কিন্তু আরও সুন্দর হয়ে গেছে সো সবগুলোকে যদি আপনি মানে আনলক করতে চান সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আনলক আনলক রাইট বাটনে ক্লিক করে আনলক ইলিপস আনলক সবগুলোকে আনলক করে দিলাম সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এখানে গ্রুপ করে দিলাম এবং সবটাকে সিলেক্ট করে এখানে অবজেক্টে ক্লিক করে অ্যাক্সপেন্ড অ্যাপারেন্স এবং এখানে অবজেক্টে ক্লিক করে অ্যাক্সপেন্ড এখন কি হলো এটা অ্যাক্সপেন্ড হয়ে গেলো এবং এই ফাইলটাকে আমরা যদি এআই ফাইলে আমরা সেভ করি এখানে ফাইলে ক্লিক করি এবং এই যে সেভেজ সেভেজে গিয়ে এই যে এআই এইখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন ইপিএস এই ইপিএস ফাইলে আপনাকে সেভ করতে হবে যে জায়গায় যে কোনো জায়গায় আপনি সেভ করবেন নাম দিবেন নাম দিবেন দিয়ে সেভ দিবেন এবং সেই ফাইলটাকে আপনি কি করতে পারবেন আপনার যে মার্কেট প্লেস আছে সেখানে আপনি সেটা বিক্রি করতে পারবেন এবং সেখানে আপলোড দিতে পারবেন গিগ প্রকাশের সময় আপলোড দিতে পারবেন এবং যখন আপনার কোনো একটা প্রোডাক্ট বিক্রয় হবে তখন এই এই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোকে আপনাকে সরবরাহ করতে হবে এখানে ক্লিক করে আপনি ইলাস্ট্রুটোর সিসি ইপিএস এটাতে ক্লিক করে দেবেন এবং এই জায়গাটাতে ক্লিক করে যেটা আছে এটাই যথেষ্ট হ্যাঁ এটা রেখে আপনি এখানে অক্ষেতে ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে বন্ধুরা ক্লাসটা অনেকটা বড় হলেও আজকের ভিডিওতে আশা করি আপনারা খুব দারুণ একটা জিনিস শিখতে পেরেছেন এবং আপনি আপনার যে গুগল সার্চের মাধ্যমে এবং আপনি আমি যে একটা গ্রাফিক রিভার ডট নেট যেটা দেখিয়েছিলাম সেখানে গিয়ে আপনি কিন্তু ডিজাইন দেখে দেখে সুন্দর করে এইভাবে ডিজাইন আপনি করা শুরু করে দেবেন এবং প্র্যাকটিস করা শুরু করে দিবেন তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন বন্ধুরা আজকের এই ছয় নাম্বার ক্লাসটা এই পর্যন্তই থাকবে আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে বসে ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ